বিরতির পর ফিরে আসলাম। কল্যাণপুরে শুরু হলো ব্লক ভিত্তিক কুশল মেলা, এবং কুশল মেলাকে কেন্দ্র করে একটা আয়োজন চলছিল বেশ কয়েকদিন ধরে। আজকে প্রদীপ জ্বালিয়ে বিধায়ক পিনাকি দাস চৌধুরীর হাত ধরে মেলার সূচনা হয়, যেখানে কুশল মেলাকে কেন্দ্র করে বিভিন্ন রকমের স্টল বসেছে। ব্যাপক উৎসাহ লক্ষ্য করা যাচ্ছে স্থানীয়দের মধ্যে। সকলে মিলে এই মেলাকে আয়োজন করা হয়েছিল। কল্যাণপুরের ব্লক ভিত্তিক কুশল মেলার আয়োজন হয়, এবং আজকে কল্যাণপুরে ব্লক ভিত্তিক কুশল মেলার আয়োজনের কার্যত বলা যেতে পারে যে শুভারম্ভ হয়েছে। বুধবার বেলা 12টা নাগাদ প্রদীপ জ্বালিয়ে কুশল মেলার উদ্বোধন করেন বিধায়ক পিনাকি দাস চৌধুরী, এবং তাছাড়া ব্লকের একাধিক আধিকারিকরা, ব্লক চেয়ারম্যান থেকে শুরু করে সভাপতি সকলেই উপস্থিত ছিলেন। বিএসসি চেয়ারম্যান ইন্দ্রাণী দেববর্মা ছিলেন, এবং তার পাশাপাশি আরো অন্যান্যরা উপস্থিত ছিলেন আজকের এই কুশল মেলার আয়োজনে। তবে যারাই আজকে উপস্থিত ছিলেন তারা প্রত্যেকেই কুশল মেলার যে কি তাৎপর্য রয়েছে সেটাই তুলে ধরেন সকলের সামনে। যারা স্থানীয়রা রয়েছেন তাদের সবার সামনেই আজকে ভাষণে তুলে ধরা হয় কুশল মেলার গুরুত্বতা সম্পর্কে। এ ব্যাপারে সংশ্লিষ্ট ব্যক্তির কি মতামত রয়েছে শুনুন একবার। It is our privilege to be able to organize this program. And saying this, I also thank each and every one of you for your presence here, and also hope that the main target of this program will be achieved. Saying this, whatever, I am welcoming each and every one of you. উপস্থিত এক আধিকারিক এক ব্যক্তির বক্তব্য, এবং সেক্ষেত্রে কুশল মেলার গুরুত্বই বারবারই তুলে ধরছেন। তার পাশাপাশি আজাদী কা অমৃত মহোৎসবের যে অঙ্গ হিসাবেও এই মেলা, ভারতবর্ষের স্বাধীনতার 75তম বর্ষ, সবকিছুকে সামনে রেখে এই মেলার আয়োজন করা হয়েছে। মেলাকে কেন্দ্র করে অনেকদিন ধরেই তার প্রস্তুতি চলছিল, আয়োজন করা হয়েছিল নানান রকমভাবে, এবং সেই মেলা আজকে থেকে শুরু হল। ব্যাপক উৎসাহ লক্ষ্য করা যাচ্ছে সকলের মধ্যে, বিশেষ করে স্থানীয়দের মধ্যে উৎসাহের ছবিটা পরিলক্ষিত। মেলাতে বিভিন্ন স্টল খোলা হয়েছে ব্লক চত্বরে, ব্লক ভিত্তিক এই কুশল মেলার আয়োজন, এবং কুশল মেলা যাতে সুষ্ঠুভাবে সম্পন্ন হয়, মেলাতে যাতে উপস্থিত সকলে আগত হয়, প্রত্যেকটা বিষয়কেই সামনে রাখা হয়েছে, এবং সকলের সামনে কুশল মেলার তাৎপর্যই বারবার তুলে ধরেন উপস্থিত অতিথিরা। কল্যাণপুরে ব্লক ভিত্তিক কুশল মেলার আয়োজন, কল্যাণপুরের কুশল মেলার আজকে সূচনা হয়। বেলা 12টা নাগাদ প্রদীপ জ্বালিয়ে কুশল মেলার উদ্বোধন করেন বিধায়ক পিনাকি দাস চৌধুরী, এবং মেলা মানে মিলন ক্ষেত্র, সকল অংশের মানুষের মিলন ঘটে, এবং ঠিক একই রকমভাবে বিভিন্ন স্টল খোলা হয়েছে ব্লক ভিত্তিক এই কুশল মেলাকে সামনে রেখে। উপস্থিত রয়েছেন বিভিন্ন স্থানীয় ব্যক্তিরা, তারা উৎসাহ নিয়ে এসেছেন কুশল মেলা যে আজকে শুরু হয়েছে, সেই শুরুর দিন থেকে তারা সাক্ষী হিসেবে থাকতে চাইছেন, সকলেই মেলাকে উপভোগ করতে চাইছেন, তার জন্যই এই আয়োজন, এবং সকলের মধ্যে একটা অন্যরকমের পরিস্থিতি লক্ষ্য করা যাচ্ছে কুশল মেলাকে কেন্দ্র করে। এখনকার মতো সংবাদ এই পর্যন্তই। পরবর্তী নিউজ এবং আপডেটস দেখার জন্য চোখ রাখুন শুধুমাত্র নিউজ ভ্যাঙ্গারের পর্দায়। নমস্কার।